শুভ সন্ধ্যা বন্ধুরা। যেহেতু আমরা একটা জিনিস সম্পর্কে অন্তত নিশ্চিত হতে পেরেছি যে সামনে ক্লার্কশিপ যে পরীক্ষা সেটার একটা নতুন বিজ্ঞাপন প্রকাশিত হবে, সুতরাং আমার মনে হয় যে ক্লার্কশিপ পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের নিজেদের সম্পূর্ণভাবে নিয়োজিত করা দরকার। সেই কারণে আজকে আমরা ক্লার্কশিপ পরীক্ষার ক্ষেত্রে অঙ্কের বা আরো সুনির্দিষ্টভাবে বললে পাটিগণিতের কোন কোন অধ্যায়গুলো প্র্যাকটিস করা উচিত সেই বিষয়টা সম্পর্কে তোমাদের ধারণা দেব। এবং সেই বিষয়টা সম্পর্কে তোমাদের ধারণা দিতে গিয়ে এটা বলবো যে যেহেতু 2019 সালের যে ক্লার্কশিপ পরীক্ষা হয়েছিল, অর্থাৎ ঠিক এর পূর্ববর্তী যে পরীক্ষা, সেই পরীক্ষার সিলেবাসে অ্যারিথমেটিকে যে যে অধ্যায়গুলো ছিল সেই সেই অধ্যায়গুলো ধরে যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে আমার মনে হয় যে সেটা আমাদের আসন্ন যে ক্লার্কশিপ পরীক্ষা সেটার ক্ষেত্রেও খুবই ফলপ্রসূ হবে। দেখো কোন কোন চ্যাপ্টারগুলো ছিল, সেগুলো হচ্ছে, প্রথম হচ্ছে ডিভিজিবিলিটি, অর্থাৎ কোন সংখ্যা কে মানে অন্য কোনো সংখ্যা যেগুলো রয়েছে সেগুলো দিয়ে ভাগ করা যায় কিনা, এই যে ব্যাপারটা। দু নম্বর হচ্ছে ফ্র্যাকশন, অর্থাৎ ভগ্নাংশ সম্পর্কীয় বিভিন্ন চ্যাপ্টার। তিন নম্বর হচ্ছে ডেসিমেল, অর্থাৎ দশমিক। তারপরে হচ্ছে রেকারিং ডেসিমেল বা পৌনঃপৌনিক। এরপরে হচ্ছে সিম্পলিফিকেশন, অর্থাৎ সাধারণীকরণ, বড় বড় মানে প্রবলেম দেওয়া থাকবে সেগুলোর একটা ছোট উত্তর বের করতে হবে। তারপরে হচ্ছে লসাগু গসাগু বা এইচসিএফ এলসিএম, পার্টনারশিপ, অংশীদারি ব্যাপার, অ্যাভারেজ, অর্থাৎ মানে বিভিন্ন রকম গড় যে ব্যাপারগুলো, বিশেষ করে গড় বয়স যেটা সেটাও এর মধ্যেই পড়ে, রেশিও প্রপোর্শন অর্থাৎ সমানুপাত এবং অনুপাতের যে অঙ্ক, পার্সেন্টেজ শতাংশের অঙ্ক, সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সুদ কষার অঙ্ক, প্রফিট লস লাভ ক্ষতির অঙ্ক। তারপরে হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স, এটার ভেতরে কিন্তু ট্রেনের যে অঙ্কগুলো সেগুলোও এর ভেতরে পড়ে। আর একটা যেটা পরিমিতি থেকে রয়েছে বলা যেতে পারে সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল এবং স্কোয়ার যেগুলো রয়েছে, অর্থাৎ আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র যে রয়েছে তার এরিয়া সম্পর্কে জানা, এটা অনেক ক্ষেত্রে পরিমিতির মধ্যে বলা যেতে পারে। কিন্তু দেখো পুরো যে সিলেবাসটা আমি তোমাদের সামনে পড়লাম, এই যে সিলেবাসটা, এই সিলেবাসটা কিন্তু পুরোপুরি মাধ্যমিক লেভেলের অঙ্কের সিলেবাস। মানে কেউ যদি মোটামুটি 9-10 এবং আমি আরো একটু পিছিয়ে গিয়ে বলবো মোটামুটি 7-8-9 এবং 10 এর পশ্চিমবঙ্গ সরকারের যে অঙ্ক বই রয়েছে সেগুলো যদি খুব ভালো করে খুঁটিয়ে প্র্যাকটিস করে থাকে, বা বিভিন্ন কেশবচন্দ্র নাগের যে 7-8-9-10 এর অঙ্ক বই রয়েছে সেগুলো যদি খুব ভালো করে খুঁটিয়ে প্র্যাকটিস করে, আমার মনে হয় যে তার আলাদা করে আর বিন্দুমাত্র কোনো সমস্যা হবে না। তবে আমি সাধারণত বাড়িতে যখন আর কি মানে শনিবার অঙ্ক করাই, সেক্ষেত্রে আমি যে বইটা ফলো করি সেটা হচ্ছে আরএস আগরওয়ালের যে ম্যাথামেটিক্স বই সেটা, কারণ আর এস আগরওয়ালের এই ম্যাথামেটিক্স বই যেটা রয়েছে সেটাতে ডিভিজিবিলিটি, ফ্র্যাকশন, ডেসিমেল, রেকারিং ডেসিমেল, সিম্পলিফিকেশন, এইচসিএফ এলসিএম, পার্টনারশিপ, অ্যাভারেজ, রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, সিম্পল ইন্টারেস্ট, প্রফিট লস, টাইম ডিস্টেন্স আর এরিয়া অফ স্কোয়ার অ্যান্ড রেক্ট্যাঙ্গেল, প্রত্যেকটা অধ্যায় কিন্তু খুব সুন্দরভাবে প্রথমে অধ্যায়ের যে প্রয়োজনীয় ফর্মুলা সেগুলো, তারপরে সেই সমস্ত অধ্যায়ের কিছু উদাহরণ, এবং তারপরে প্রচুর অঙ্ক প্র্যাকটিস করার জন্য দেওয়া রয়েছে। এবং আমার যেটা মনে হয় যে তোমরা যারা এই যে বইটা থেকে যদি ফলো করো সেক্ষেত্রে মানে সেক্ষেত্রে আর কি মানে তোমাদের কারো অসুবিধা হবে না। যদিও আমি বর্তমানে বাড়িতে এটার পাশাপাশি রাকেশ যাদবও প্র্যাকটিস করি, কারণ যেহেতু আমি WBCS পরীক্ষার জন্য পড়াই এবং WBCS এ আমরা 2020 বা 2021 যে ধরনের অঙ্ক পেয়েছি সেখানে আমার মনে হয় যে রাকেশ যাদবও প্র্যাকটিস করা উচিত। কিন্তু ক্লার্কশিপের ক্ষেত্রে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই চ্যাপ্টারগুলোর জন্য আর এস আগরওয়ালটা খুব ভালো করে করা যেতে পারে। যদিও আমাকে অনেকে সাজেশন দিয়েছে যে মানে বাংলাতেও আর কি মানে বই রয়েছে সুবীর দাসের যে বইটা, সেই বইটা অনুসরণ করা যেতে পারে, সেক্ষেত্রে আর কি মানে অপেক্ষাকৃত ভালো হবে। তার কারণ ক্লার্কশিপ পরীক্ষার প্রশ্ন তো বাংলার পাশাপাশি ইংরেজিতেও হয়, সুতরাং আমার মনে হয় যে তোমরা যাদের বাংলায় সুবিধা হবে সেক্ষেত্রে তোমরা সুবীর দাসের বইটাও অনুসরণ করতে পারো এবং সেই বইটাও তোমাদের এই পরীক্ষার ক্ষেত্রে হেল্প করবে। সুতরাং এই যে চ্যাপ্টারগুলো বললাম এগুলো তোমরা নিয়মিত প্র্যাকটিস করো, এবং মানে সোর্স বেশি রাখার দরকার নেই, যে কোনো একটা বই ইংরেজিতে যদি করো তাহলে আর এস আগরওয়াল, এবং বাংলায় যদি করো সুবীর দাস নিয়মিত প্র্যাকটিস করো, তাহলে আমার যেটা মনে হয় যে এই অধ্যায় থেকে যতগুলো প্রশ্ন থাকবে, ঠিক আছে, এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে অ্যারিথমেটিক থেকে প্রায় গতবার 30 নম্বরে ছিল, এই 30 নম্বরের অঙ্কই কিন্তু তোমরা অনায়াসে সলভ করতে পারবে। এই হচ্ছে আজকের ভিডিওর বক্তব্য। যদি ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং অবশ্যই তোমাদের পজিটিভ কমেন্ট দিয়ে উদ্বুদ্ধ করো। আর আমাদের WBCS 2023 এর জন্য প্রিলিমস এবং মেন্সের জেনারেল স্টাডিজ কম্বাইন্ড প্লাস বাংলা ও ইংরেজি ডেসক্রিপটিভ রাইটিং এর যে ব্যাচটা 10 অগস্ট থেকে শুরু হয়েছে সেইটাতে আমি কিভাবে পড়াই তার ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দিলাম। যদি কেউ আগ্রহী হও দেখে খুব মনোযোগ দিয়ে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারো। আর চ্যানেলটাকে এই সংক্রান্ত সমস্ত খবরাখবরের জন্য সাবস্ক্রাইব করে নিও। খুব ভালো থেকো, দ্রুত সফল হও।